सुप्रिय शिक्षार्थी सबाइके जानाच्छि लाल गोलापेर शुभेच्छा। सबाई निश्चय भालो आछो। आमी फकीर हासपाताले प्रभाषक सरकारी शहीद आब्दुल सालाम कलेज। आजके क्लास एकादश और द्वादश श्रेणी तत्व जोगाजोग प्रजुक्ति अध्याय चार वेब डिजाइन परिचिति एवं HTML पर्दा जो छविगुलो आसछे ए छविगुलो देखे आमरा एकटु लक्ष्य करि। एखाने कयेकटि छवि आछे एवं प्रतिटि छबिर नीचे लेखा आछे कम्पिउटार नेटवर्क। তাহলে ছবিতে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক একত্রে কি কি তৈরি করছে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। অর্থাৎ কম্পিউটারে নেটওয়ার্ক তৈরি করছে, এই নেটওয়ার্কগুলো এক একটি নেটওয়ার্ক এক ধরনের। তাহলে আজকের ক্লাস কি হতে পারে আমাদের একটু ভাববার বিষয়। তাহলে দেখা যাক আজকের ক্লাস কি। आज के पार्ट आमरा निश्चय बुझते पारछि इंटरनेट। आज के क्लास इंटरनेट, आज के इंटरनेट विषय जो क्लास आमरा उपभोग करब एवं एखाने जदि आमरा किछु एकसंगे थाकि ताहले क्लासटा देखि ताहले आमरा कि शिखब। पाठ शेषे शिक्षार्थीरा इंटरनेट की ता व्याख्या करते पारबे एवं इंटरनेटेर व्यवहार समूह व्याख्या करते पारबे। अर्थात इंटरनेट सम्पर्के खुटिनाटी जाना जाबे आजकेर ई विषय इंटरनेट। आमरा एकटा पृथिबीर छवि देखते पाच्छि एवं ए छविटिके जाल द्वारा घिरे रखा हयेछे। अर्थात जाले इंग्रेजी की नेट। अर्थात पृथ्वी सम्पूर्ण पृथ्वीटाई केमन जो एक नेट दिए घेरा रही है। इंटरनेट हलो सारा पृथ्वी जुड़े विस्तृत। अर्थात ये पृथ्वी छविटी के नेट दिए घिरे रेखे तेमनी बला जाए इंटरनेट हलो सारा पृथ्वी जुड़े विस्तृत परस्पर साथ संयुक्त अनेकगुलो कम्प्यूटर नेटवर्क समष्टि जा জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। তাহলে ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো পৃথিবীব্যাপী বিস্তৃত এবং পরস্পরের সাথে সম্পর্ক। অর্থাৎ একটার সাথে একটা, একটার সাথে একটা, এইভাবে সম্পর্ক কিসের সাথে? অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি মিলে হলো এই ইন্টারনেট। অর্থাৎ এই ইন্টারনেট হলো কি জন্য? পৃথিবীতে যত জনগণ আছে সবার জন্য উন্মুক্ত এবং যেখানে আইপিও বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্ক প্রক্রিয়া একসত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যম মাধ্যমটির নামই হলো ইন্টারনেট। অর্থাৎ পৃথিবীতে যে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং অর্থাৎ একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক যুক্ত করে যে নেটওয়ার্কিং সৃষ্টি হয়েছে বা যে একসত্র আধিপত্য বিস্তারকারী তার নাম হচ্ছে ইন্টারনেট। কেউ কেউ এই ইন্টারনেটকে আবার বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক বলে অভিহিত করেছেন। ইন্টারনেটের সুবাদে সমগ্র পৃথিবীর সকল কম্পিউটার ব্যবহারকারীগণ একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন। তাহলে আমরা কি বলতে পারি যে এই ইন্টারনেটের ফলে বা ইন্টারনেটের সৃষ্টির ফলে পৃথিবীর সমস্ত কম্পিউটার ব্যবহারকারীগণ কেমন যেন একটি বলয়ে আবদ্ধ হতে পেরেছেন। ইন্টারনেটের সুবাদে যোগাযোগ ব্যবস্থার চরম উৎকর্ষ সাধিত হয়েছে। অর্থাৎ এই ইন্টারনেট সৃষ্টির ফলে পৃথিবীতে
অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়েছে। অল্প সময়ে স্বল্প খরচে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরাখবর জেনে নিতে পারছেন, প্রয়োজনীয় তথ্যটি পাঠিয়ে দিতে পারছেন বিশ্বের যে কোনো প্রান্তের কাছের মানুষটির কাছে। অর্থাৎ আমরা যেমন খবর এক জায়গাতে সংগ্রহ করতে পারছি, তেমনি অন্য জায়গায় খবরটা পাঠাতেও পারছি। অর্থাৎ ইন্টারনেটের ফলে একই জায়গায় বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে পৃথিবীর সমস্ত জায়গার খবরাখবর আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার বিশ্বের বিভিন্ন পেশার মানুষ তার নিজস্ব পেশা সম্পর্কিত তথ্য আহরণ করতে পারছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে 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 পেশায় আমরা থাকি না কেন, আমরা প্রত্যেক মানুষ তার পেশার জন্য যে কাঁচামাল প্রয়োজন, অর্থাৎ তার পেশার জন্য যে শিক্ষার প্রয়োজন, সমস্ত কিছু ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারছেন। ব্যবসায়ীরা অল্প সময়ে স্বল্প খরচে যে কোনো তথ্য পাঠাতে পারছেন বিভিন্ন প্রান্তে। গবেষণার কাজে নিয়োজিত গবেষক যারা, তারা নতুন নতুন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জেনে নিতে পারছেন। আর কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে থাকেন সেটা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে পারছেন। ছাত্র শিক্ষকের সার্বক্ষণিক যোগাযোগ লেখাপড়ার ক্ষেত্রটি হয়ে উঠেছে প্রাণবন্ত। অর্থাৎ এই বর্তমানে করোনাকালে ছাত্র শিক্ষক স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যেতে পারছে না, শিক্ষকরাও যেতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু লেখাপড়া থেমে নেই। ছাত্রছাত্রীরা বাড়িতে বসে, শিক্ষকরা বাড়িতে বসে এই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ পরিপূর্ণভাবে টিকিয়ে রেখেছে। এমনকি ইন্টারনেটের বিশ্বের অপর প্রান্তের বসবাসরত প্রিয় মানুষটির কাছে পাঠিয়ে দিতে পারেন তার উপহারটি। যেমন আমরা আজকের ক্লাসে শুরুতে যে গোলাপ ফুলের যে শুভেচ্ছাটা দিলাম, অর্থাৎ এই গোলাপটা আমার হাতে নেই কিন্তু ছবির মাধ্যমে আমরা দিতে পেরেছি। তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও কিন্তু এই আমরা যেমন শুভেচ্ছা বিনিময় করছি, এইভাবে শুভেচ্ছা বিনিময় করা যায়। ইন্টারনেট, তাহলে আমরা জানলাম যে ইন্টারনেটটা কি, আপনার একটা ধারণা হলো। তাই ইন্টারনেটের সুবিধা, কিছু সুবিধার কথা আমরা এখন আলোচনা করব। ইন্টারনেটের সুবিধার মধ্যে একটি সুবিধা আমি প্রথমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গবেষণা। অর্থাৎ বিভিন্ন গবেষণার জন্য তথ্য আদান প্রদান করা যায়। অর্থাৎ যারা গবেষণা করে, একটা বিষয়ের উপর গবেষণা করা করে, সে বিষয়ে বিভিন্ন দেশের মানুষ থাকতে পারে, বিভিন্ন দেশ প্রান্ত দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকতে পারে, তাহলে কি এক একজন যতটুকু অগ্রসর হয় ততটুকু ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে একীভূত হয়ে একটি সিদ্ধান্তে আসতে পারে। ই লাইব্রেরি, বই, জার্নাল, ম্যাগাজিন, খবরের কাগজ ইত্যাদি সব পাওয়া যায়। আইফোন, আইপি ফোন, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কম খরচে বিশ্বের যে কোনো জায়গায় স্থানে ফোন করা যায়। হোম স্কুল, ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে পাঠ গ্রহণ ও পরীক্ষা দেওয়া যায়, যা ইতিমধ্যে আমাদের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ঘরে বসে পাঠ গ্রহণ করছেন। সফটওয়্যার সংগ্রহ, বিনামূল্যে বিভিন্ন সফটওয়্যার সংগ্রহ করা যায়। ভিডিও কনফারেন্সিং, বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারনেটে ওয়েব ক্যামেরা দিয়ে ইহা করা যায়। ই ব্যাংকিং, বিশ্বব্যাপী ই ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের জন্য ইহা ব্যবহার করা যায়। বিনোদন, যেমন টিভি দেখা, গান শোনা, ছবি দেখা, খেলা দেখা, চ্যাট করা, সবগুলোই কিন্তু ইন্টারনেটের সুফলে হয়েছে। তথ্য সংগ্রহ, যেমন বই ডাউনলোড করা, বিশ্বের খবরাখবর বা সংবাদ নেওয়া, খেলাধুলা ইত্যাদি প্রায় সব বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে থেকে সংগ্রহ করা সম্ভব। ই কমার্স, এর দ্বারা প্রায় সব ব্যবসায়িক কাজকর্ম কম খরচে করা যায়। ওয়েব পেজ, এর দ্বারা যে কোনো বিজ্ঞাপন এই ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, যে কোনো প্রতিষ্ঠান তার তথ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। অনলাইনে কেনাকাটা, ইতিমধ্যে বিশ্বের চমকপ্রদ অর্থাৎ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। আমরা ঘরে বসেই অনেক পণ্য কেনা কাটা করতে পারছি। ইমেল, দ্রুত গতিতে নির্ভরযোগ্যভাবে মেসেজ আদান প্রদান করা সম্ভব হচ্ছে। চিকিৎসার মাধ্যমে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে এই চিকিৎসা গ্রহণ করতে পারছি, অর্থাৎ বিভিন্ন দেশের ডক্টরদের পরামর্শ আমরা গ্রহণ করতে পারছি। যাতায়াত ব্যবস্থার জন্য যে সময়সূচি, অর্থাৎ ট্রেন কখন ছাড়বে বা বিমান কখন আছে,
বা গাড়ি টিকিট আমরা সংগ্রহ করতে পারছি, বিমানের টিকিট সংগ্রহ করতে পারছি, এগুলো সম্ভব হয়েছে ইন্টারনেটের ফলে। আমরা এত সময় ইন্টারনেটের যে সুফল আসলে বর্ণনা করা যায় না, তার মধ্যে শেষ করা যে বর্ণনা করে শেষ করা যায় না, তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করেছি মাত্র। তাই এত সুবিধার মধ্যেও যে কিছু দু একটা অসুবিধাও থাকতে হয়, অর্থাৎ যার ভালো দিক আছে তার খারাপও দিক থাকে, তেমনি ইন্টারনেটে কিছু অসুবিধাও আমরা দেখতে পাই। যেমন একটি অসুবিধার মধ্যে বিভিন্ন পরে বিভিন্ন নৈতিকতা বিরোধী এবং অশ্লীল তথ্য ইন্টারনেটের মাধ্যমে মূল্যবোধের অবক্ষয় করছে, অর্থাৎ কিছু খারাপ লোক অর্থাৎ অসাধু লোক যারা, তারা ইন্টারনেটকে ব্যবহার করে খারাপ কাজ করে থাকে। ভাইরাস প্রোগ্রামের বিস্তার লাভ করে, আমরা জানি যে কম্পিউটারের ক্ষতিকারক একটা প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে ভাইরাস, এবং এই ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে। তথ্য হ্যাকিং এর ঝুঁকি থাকে। আরেকটি যে কথাটা বলেছে, আমরা বিভিন্ন সময় শুনি যে এর ফেসবুক আইডি হ্যাকিং হয়েছে, এই ওয়েবসাইট হ্যাকিং হয়েছে, আসলে আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, এরকম আমরা তথ্য পাই। তত এই ইন্টারনেটের কারণে এই হ্যাকিংটা হয় বা এই ঝুঁকিটাও থাকে। অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি যে খারাপ অবস্থা থাকলেও ভালোর দিকটা বেশি, আর মানুষকে খারাপ যাতে না হয় বা খারাপের দিকে যাতে না যায় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখা জরুরি। আমরা যে ইন্টারনেট দেখছি, ইন্টারনেট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অনলাইন ইন্টারনেট, আরেকটি হচ্ছে অফলাইন ইন্টারনেট। অনলাইন ইন্টারনেট কি? অনলাইন ইন্টারনেট হচ্ছে এমন এক পদ্ধতি যা কোন একটি কম্পিউটারকে সার্বক্ষণিক ইন্টারনেট যুক্ত থাকে। এই জন্য কম্পিউটার একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস প্রয়োজন পড়ে, এই ইন্টারনেট সংযোগ ব্যয়বহুল। তাহলে আমরা অনলাইন ইন্টারনেট যেটা বলি, যে ইন্টারনেটের সার্বক্ষণে কিন্তু কম্পিউটারকে অনলাইনে যুক্ত রাখতে হয় এবং একটা আইপি অ্যাড্রেসের প্রয়োজন থাকে এবং একটা ব্যয়বহুল, আমাদের সংক্রমণ রাখতে হবে, যেটা ব্যয়বহুল, সার্বক্ষণিক কম্পিউটারের সাথে যুক্ত থাকতে হয় এবং যেটা আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। আর অফলাইন ইন্টারনেট হলো কি? অফলাইন ইন্টারনেট হলো নিকটবর্তী কোনো আইএসপি সার্ভারের মাধ্যমে, অর্থাৎ নিকটবর্তী কোনো আইএসপি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার পদ্ধতি হলো অফলাইন ইন্টারনেট। সাধারণত ব্যবহারকারীগণ অফলাইন ইন্টারনেটে সংযোগ স্থাপন করে ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ আমরা সাধারণত যে ইন্টারনেট ব্যবহার করি সেই কিছু ইন্টারনেটকে বলা হয় অফলাইন ইন্টারনেট। অর্থাৎ অফলাইন ইন্টারনেট ব্যবহার করতে কি লাগবে? নিকটবর্তী আইএসপি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিতে হবে, অর্থাৎ এটা ইন্টারনেট ব্যবহারের জন্য অনেকটা সুবিধা এবং কম খরচ। তাহলে আমরা কি দেখতে পেলাম? ইন্টারনেট সংযোগ দুই ধরনের সংযোগ থাকে, একটা হচ্ছে অনলাইন ইন্টারনেট সংযোগ, আরেকটা হচ্ছে অফলাইন ইন্টারনেট সংযোগ। তাহলে আমরা যে সংযোগটা নিয়ে থাকি সেই সংযোগটা হলো কি? অফলাইন ইন্টারনেট সংযোগ। তাহলে অফলাইন ইন্টারনেট সংযোগ কি? অফলাইন ইন্টারনেট সংযোগ হচ্ছে নিকটবর্তী কোনো আইএসপি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার যে পদ্ধতি হলো সেটা অফলাইন ইন্টারনেট। আমরা যে ইন্টারনেট সংযোগ দিই, তাই ইন্টারনেট সংযোগ দিতে গেলে তো কিছু জিনিসপত্র প্রয়োজন হয়। কি কি জিনিস প্রয়োজন হতে পারে? কম্পিউটার প্রয়োজন হয়, রাইট? কম্পিউটার প্রয়োজন হয়, টেলিফোন লাইন প্রয়োজন হয়, মডেম প্রয়োজন হয়, সফটওয়্যার প্রয়োজন হয়, আর কি আইএসপি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিতে হয়, অর্থাৎ গ্রামীণ ভোট বা বিভিন্ন কোম্পানি থেকে হবে, অর্থাৎ বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি থেকেও সংযোগ নেওয়া যাবে। তাছাড়া আমাদের দেশের যে ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান থেকেও আমরা নিতে পারি। অর্থাৎ আমরা ইন্টারনেট সংযোগ নিতে যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে কম্পিউটার, টেলিফোন লাইন, মডেম, সফটওয়্যার এইগুলো প্রয়োজন। আমরা তিনটা একই ধরনের অক্ষর দেখতে পাই, একটি হচ্ছে ডাব্লু, পরেরটি ডাব্লু এবং শেষে যেটি আছে সেটাও ডাব্লু। অর্থাৎ এখানে তিনটে ডাব্লুর একটা সমন্বয় হয়েছে, তা তিনটে ডাব্লুর পূর্ণ একটি নাম আছে, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ প্রথম ডাব্লু হচ্ছে ওয়ার্ল্ড, দ্বিতীয় ডাব্লু হচ্ছে ওয়াইড এবং তৃতীয় ডাব্লু হচ্ছে ওয়েব। আমরা একটা ছবি দেখতে পাই, নিঃসন্দেহে এই ছবির লোকটির সঙ্গে আপনারা যখন দেখা হবে তখন আপনারা সবাই তাকে সালাম দিবেন। 1989 সাল, বেশি দিন আগের কথা না, 1989 সাল বিজ্ঞানী টিম বার্নার্স-লি
সুইজারল্যান্ডে জেনেভার সাম অর্থাৎ সিইসিআরএন অর্থাৎ ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ এই সংস্থার একটি প্রকল্প হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্বোধন করে। অর্থাৎ যে আমরা যে তিনটা ডাব্লিউ দেখতে পেলাম, এর উপকার বা এর জনক আপনাকে যাকে বলতে পারেন, তিনি হলেন বিজ্ঞানী টিম বার্নার্স-লি। এটা সালটা কত সালটা, সালটা আমাদের মনে রাখা জরুরি, সেটা হচ্ছে 1989 সাল। কোথায় ঘটনাটা ঘটেছিল? সুইজারল্যান্ডের জেনেভায় সাম অর্থাৎ ইসিআরএন, এর পুরো একটি নাম হলো ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ। এই সংস্থার একটি প্রকল্প হিসেবে এই তিনটে ডাব্লু কথা অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটি মাত্র অবস্থাতে সংযুক্ত করেন, অর্থাৎ অনেকগুলো ধারণা একটি জায়গায় নিয়ে আসেন, অর্থাৎ অনেকগুলো মানে কাজ একটি বলয়ে বা একটি জায়গায় নিয়ে আসেন, যাতে সবাই ইন্টারনেটে আরো সহজ করে তত্ত্ব ব্যবহার করতে পারেন। বার্নার্সের বড় অবদান হলো তিনি পূর্বতন গোপার সেবায় ব্যবহৃত হাইপারলিঙ্কের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয় করেন, যা দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বলেছে যে আগে ছিল গোপার সেবায় গোপার নামে যে একটা হাইপারলিঙ্ক ধারণা ছিল, তার সাথে উনি কি করছে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করেছেন। এটা সবচেয়ে বড় অবদান। 1993 সালে মোসাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কার এক বছর পর WWW এর প্রচলন শুরু হয়। তাহলে আমরা যে 1989 সালে যে WWW কথা, তিনটে ডাব্লিউর কথা বলেছিলেন অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলেছিলেন, সেটা প্রচলন শুরু হয় কত সালে? 1993 সালে। কিভাবে তৈরি হয়? অর্থাৎ একটি মোসাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কার করেন, একটা ওয়েব ব্রাউজার আবিষ্কার হয়, তার নাম কি মোসাইক। ওয়েব ব্রাউজার আবিষ্কার হয় এবং তার এক বছর পরে থেকে অর্থাৎ WWW প্রচলন শুরু। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 1994 সাল থেকে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রচলন শুরু হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ এর নির্দেশক অ্যাড্রেস হিসেবে এই WWW ব্যবহার করা। অর্থাৎ এই WWW কোথায় ব্যবহার করা হয়? পৃথিবীর বিভিন্ন দেশে যে সার্ভার আছে, সেই সার্ভারে রাখা যে পরস্পর সংযোগযোগ্য অর্থাৎ ওয়েব পেজের অ্যাড্রেস নির্দেশক অর্থাৎ হিসেবে এই WWW এর ব্যবহার করা হয়। ওয়েব পেজে বিভিন্ন ব্যক্তি, দেশ, প্রতিষ্ঠান সহ বিভিন্ন তথ্য সংযুক্ত থাকে। যেমন ফেসবুকের ওয়েব পেজের নির্দেশক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com। তেমনি আরো যে অনেক কোম্পানি আছে তাদের নামের অর্থাৎ যে ডোমেন গুলো আছে তার প্রথমে তিনটি ডাব্লু আছে। আমরা ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার হলো কম্পিউটার সিস্টেম এর সেই হার্ডওয়্যার ও সফটওয়্যার যার মধ্যে সংরক্ষিত তথ্য ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। অন্যভাবে ওয়েব সার্ভার হলো ইন্টারনেটে যে কেন্দ্রীয় কম্পিউটার বিভিন্ন ওয়েব পেজ ও ডকুমেন্ট সংরক্ষণ করে। অর্থাৎ ওয়েব সার্ভার আমরা কি বলি, যে আমরা যদি একটি ওয়েব পেজ তৈরি করি তাহলে সেই ওয়েব পেজটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, অর্থাৎ সেই জায়গাটা হলো ওয়েব সার্ভার। অর্থাৎ ওয়েব সার্ভার হলো কম্পিউটার সিস্টেমের সেই হার্ডওয়্যার ও সফটওয়্যার যার মধ্যে সংরক্ষিত তথ্য ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। অর্থাৎ অন্যভাবে ওয়েব সার্ভার হলো ইন্টারনেটের যে কেন্দ্রীয় কম্পিউটারে বিভিন্ন ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট সংরক্ষণ করা থাকে। অর্থাৎ সহজ কথা বলা যায় যে আমরা যে ফেসবুক ব্যবহার করি, ফেসবুক বলেই বলি, বা আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে অর্থাৎ শহীদ আব্দুল সালাম কলেজের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের আগে যে তিনটে ডাব্লিউ লাগানো আছে আমরা জানি, এবং এই ওয়েবসাইটটা আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, কিন্তু এটাতে একটা জায়গায় সংরক্ষণ করা আছে, যেখানে সংরক্ষণ করা আছে সেই জায়গাটার নাম হলো বলা হয়েছে ওয়েব সার্ভার। এর মূল কাজ হলো ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা মতো তথ্য তার কম্পিউটারে সরবরাহ করা বা তার অনুরোধ করা তথ্য সংরক্ষণ করা। অর্থাৎ ওয়েব সার্ভারের মূল কাজ কি?
বেসরকারি মূল কাজ হচ্ছে যে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের যে ওয়েব পেজ আছে ওয়েবসাইট আছে সেগুলো সংগ্রহ করা, যা চাইলে মাত্র ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করতে পারে। ওয়েব সার্ভার থেকে কোনো ফাইল ব্যবহারকারী কম্পিউটার স্থানান্তর করাকে ফাইল ডাউনলোড বলা হয়। অর্থাৎ ওয়েব সার্ভার থেকে কোনো ফাইল কম্পিউটার ব্যবহারকারীগণ যদি স্থানান্তর করে অর্থাৎ নিয়ে আসে তাহলে সেটাকে বলা হয় ডাউনলোড বলা হয়। আর ব্যবহারকারী কম্পিউটার থেকে যদি ওয়েব সার্ভারে কোনো ফাইল রাখতে হয় তাহলে তাকে বলা আপলোড আপলোড বলা হয়। আমরা ডাউনলোড এবং আপলোড দুইটা আমরা শব্দ সাধারণত ব্যবহার করে থাকি। একই শব্দকে বলা হচ্ছে আপলোড। সে আপলোডটা কি? আপলোডটা হলো যে যদি আমরা কোনো ওয়েব সার্ভার যদি কোনো কম্পিউটার থেকে ওয়েব সার্ভারে কোনো যখন আমরা রাখি তখন সেটাকে আপলোড করা বলা হয়। আর কম্পিউটার ওয়েব সার্ভার থেকে যখন আমরা কম্পিউটারে কোনো কিছু নিয়ে আসি তখন তাকে বলা হয় কি? ডাউনলোড বলা হয়। মূল প্রচলিত ওয়েব সার্ভার হলো অ্যাপেক, মাইক্রোসফট, গুগল ইত্যাদি। আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস এই কথাটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম যে আইপি অ্যাড্রেস থাকে। অর্থাৎ কম্পিউটার যখন অফলাইন অনলাইন ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেসের কথা বলেছিলাম, দেখেছিলাম। তো আমরা আইপি অ্যাড্রেসকে এই বিষয়টা একটু কথা বলি। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকে। অর্থাৎ ইন্টারনেটের সাথে আমরা যে কম্পিউটারটা সংযুক্ত করব তাহলে প্রত্যেকের কিন্তু একটা পৃথক ঠিকানা থাকে। যেমন আমরা যেমন মানুষ, প্রত্যেকের একটা আলাদা নাম আছে, এই নামের সাথে কোনো অন্য কারোর সাথে মিল নেই। নামের মিল আছে কিন্তু সেই ব্যক্তি ব্যক্তির চেহারার সাথে তার মিল নেই। এই অর্থাৎ বলা হয়েছে যে কম্পিউটারের সাথে যে কম্পিউটারের সাথে ইন্টারনেটে যে যুক্ত সেখানে একটা ঠিকানা প্রয়োজন হয়, এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপির পূর্ণ নাম আছে ইন্টারনেট প্রোটোকল। আইপি আছে ইন্টারনেট, পিটি আছে প্রোটোকল। আর প্রোটোকলটা হলো একটা নিয়ম। অর্থাৎ ইন্টারনেটের ইন্টারনেট ব্যবহারকারী আইপি অ্যাড্রেসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। তাহলে ইন্টারনেট ব্যবহারকারী কি করে? এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। বর্তমানে সাধারণত আইপি অ্যাড্রেস IPv4 ব্যবহৃত হয়, যা 4টি 8-বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস সাধারণত প্রকাশ করে আইপি অ্যাড্রেসটা কি? সাধারণত আইপি অ্যাড্রেস হলো IPv4। IPv4 ব্যবহৃত হয়, এই IPv4 যা 4টি 8-বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রত্যেকটায় 4টি 8-বিটের বাইনারি প্রকাশ করা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আইপি অ্যাড্রেসকে বাইনারি সংখ্যা চিহ্নিত না করে নম্বর দিয়ে চিহ্নিত করা যায়। যেমন 192 যদি আমরা বাইনারি করে 8-বিট দিয়ে তাহলে তার বাইনারিটা এটা হবে, এটা হবে হলো 168, এইটা হবে হচ্ছে 11 এবং এইটা হবে হচ্ছে 1। তাহলে আমাদের মনে রাখতে হবে, কীভাবে মনে রাখতে হবে, 192, 168, তারপর হচ্ছে 11 এবং এটা কটা বিট আছে? এখানে হচ্ছে 4টা বিট, 4টি 8-বিটের বাইনারি সংখ্যা। আইপি অ্যাড্রেস এই জন্য বলা হয় IPv4। আইপি অ্যাড্রেসকে বিভিন্ন বাইনারি সংখ্যা চিহ্নিত না করে নম্বর দিয়ে চিহ্নিত করা যায়, যে কথাটা আমরা বলেছি। নেটওয়ার্কের আইডি, অর্থাৎ আমরা যখন কম্পিউটারের সাথে ইন্টারনেট নেটওয়ার্ক নেব তখন কিন্তু নেটওয়ার্ক আইডি দিতে হবে কোনটা? 192, 168 আর 11। আর এইটাকে বলে হোস্ট আইডি। তাহলে আমরা কি এখানে কিন্তু আইপি অর্থাৎ আইপি অ্যাড্রেসকে দুটো অংশে ভাগ করছি, একটা কি বলে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। তাহলে নেটওয়ার্ক আইডির মধ্যে কি পড়ে? 192, 168, 11 আর হোস্ট আইডিটা আছে 1, 2, 3 এরকম। ব্যবহারকারী বৃদ্ধি পায়। বর্তমানে বিশ্বের কিছু দেশে আইপি অ্যাড্রেস IPv6 ব্যবহার হচ্ছে, যা 6টি 8-বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখন ব্যবহারকারী যখন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে তাহলে কি অন্যান্য বিভিন্ন দেশে ব্যবহার করা IPv6 অর্থাৎ 6টি 8-বিটের বাইনারি সংখ্যা। তাহলে আমরা এখানে কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 কি? IPv4 হলো 4টি
8 বিটের বাইনারি সংখ্যা আর IPv6 হলো 6টি 8 বিটের বাইনারি সংখ্যা। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডোমেন নেম। আমাদের কলেজে যে একটা নাম আছে gscollege.edu.vd, এই নামটা আমরা কিভাবে নিলাম, অর্থাৎ এই নামটাকে বলা হয় ডোমেন। এই নাম পৃথিবীর অন্য অন্য কোন প্রতিষ্ঠানে এই নামটি নেই, ডোমেন নেম সিস্টেম অর্থাৎ DNS। আইপি অ্যাড্রেস মনে রাখার ঝামেলা দূর করা এবং এর আইপি অ্যাড্রেস গোপনীয়তা রক্ষার জন্য ইন্টারনেটের ডোমেন নেম সিস্টেম চালু করা হয়। যেমন আমরা ওখানে একটা দেখছি IPv4 দেখছিলাম যে 192.168.11 এই পাশে এক, অর্থাৎ এইগুলো মনে রাখা কিন্তু কঠিন, অর্থাৎ আমাদের এই মনে রাখা কঠিন। কিন্তু যদি ওখানে আমরা একটা নাম দিতাম তাহলে সেটা মনে রাখা সহজ হতো। আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক অর্থাৎ অক্ষর সংখ্যা চিহ্ন সম্বলিত ঠিকানা হলো DNS, অর্থাৎ ক্যারেক্টার ফর্মে আইপি অ্যাড্রেসের নামকে ডোমেন নেম বলা হয়। তাহলে এক কথা ডোমেন নেম কি, ক্যারেক্টার ফর্মে আইপি অ্যাড্রেসের নামকে ডোমেন নেম বলা হয়, অর্থাৎ ক্যারেক্টার ফর্মে, অর্থাৎ যদি সেটা ক্যারেক্টার ফর্মে হয় অর্থাৎ অক্ষর হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে ডোমেন নেম। যেমন 192.168.11 এক আইপি অ্যাড্রেসের DNS হচ্ছে www.educationboard.gov.vd, অর্থাৎ এখানে 192 অর্থাৎ www, তারপর 168 হলো এডুকেশন বোর্ড, 11 আছে gov.vd, ক্লিয়ার। সারা বিশ্বে আইপি অ্যাড্রেস বা ডোমেন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইন্টারনিক একটি ডাটাবেস ফাইলে সব তথ্য সংরক্ষণ করেন, ফলে আইপি অ্যাড্রেস সর্বদা অধিকৃত হয়, অর্থাৎ সারা পৃথিবীতে যে আইপি অ্যাড্রেস আছে বা ডোমেন নেম আছে এই নিয়ন্ত্রণকে যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান নামটা মনে রাখতে হবে ইন্টারনিক NIC, এই প্রতিষ্ঠান নাম আছে ইন্টারনিক, সেখানে একটি ডাটাবেস ফাইল সংরক্ষণ করা হয়। এই কারণে কোনো আইপি অ্যাড্রেস অন্য কারোর সাথে মেলে না, অর্থাৎ প্রত্যেকটি আইপি অ্যাড্রেস অদ্বিতীয় হয়, একটাই হয়। নিজস্ব ওয়েব পেজ ডিজাইন করার পর তা ইন্টারনেটে বিষয় ছড়িয়ে দেওয়ায় বা সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য ডোমেন নেম কিনতে হয়, অর্থাৎ কত কোথাও আমরা যদি যে ওই নিজস্ব ওয়েব পেজ অর্থাৎ আমাদের কলেজের নামে যে ওয়েবসাইট আমরা তৈরি করেছি এটার ডোমেন নেম যদি যে সার্ভারের কথা আছে সার্ভার রাখতে হয় তাহলে একটি ডোমেন নেম সংরক্ষণ করতে হয়, অর্থাৎ সার্চ অর্থাৎ আমরা যে গুগল আছে অর্থাৎ সার্চ ইঞ্জিন অর্থাৎ সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য এই ডোমেন নেমটা লাগে। আমরা একটা ছবি দেখে মনে বুঝতে পারছি ওই ওয়েব সার্ভার হচ্ছে ওই পাত্রটা এবং তার মধ্যে হাজার হাজার নাম আছে, যখন যার নাম ডাক ধরে ডাক দেবে তখন তার সে ওখান থেকে বেরিয়ে আসবে। ধরুন একটি ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে যদি একজন নাম করিম থাকে, করিম নামে ডাক দিলে সে করিমই কিন্তু বেরিয়ে আসবে, আর যদি করিম দুজন থাকে তাহলে দুজন বেরিয়ে আসবে। কিন্তু আসলে এই নাম দুজন থাকতে পারে কিন্তু আইপি অ্যাড্রেস ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে এখানে দুইটা হবে না, ওখানে একটি হবে। ইন্টারনেট ব্যবহারকারীদের কয়েকটি অংশে বা এলাকায় ভাগ করা হয়েছে, এদেরকে ডোমেন বলে। ইন্টারনেটে অ্যাড্রেসের শেষ অংশকে ডোমেন হিসেবে উল্লেখ করা হয়, অর্থাৎ ইন্টারনেটে অ্যাড্রেসের শেষ অংশকে সাধারণত ডোমেন বলা হয়। এই ডোমেন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, বিষয়ভিত্তিক বা জেনারিক ডোমেন যা প্রধানত কয়েকটি বিষয় নিয়ে গঠিত হয়, যেমন কম মানে কমার্শিয়াল, EDU মানে এডুকেশন, যেমন আমাদের কলেজে আছে EDU.vd, অর্থাৎ EDU মানে হচ্ছে এডুকেশন, আর GOV মানে গভর্নমেন্ট, ORG অর্গানাইজেশন, নেট মানে নেটওয়ার্কিং, মিল মানে আছে মিলিটারি, আবার দেশের এলাকা ভিত্তিকও বলা যায়, যেমন BD আছে বাংলাদেশ, BD বাংলাদেশ, INA ইন্ডিয়া, PK আছে পাকিস্তান, এরকম বিভিন্ন আছে। যেমন আমাদের কলেজের ওয়েবসাইট নাম হচ্ছে gscollege.edu মানে কি এডুকেশন, .gov মানে গভর্নমেন্ট,
লাস্ট আছে ডট বিডি মানে বাংলাদেশ। প্রতিটি ডোমেনের কতগুলো সাব ডোমেনে বিভক্ত থাকে। ইন্টারনেট অ্যাড্রেসে ব্যবহৃত সর্বশেষ সাব ডোমেনকে টপ লেভেল ডোমেন হিসেবে অভিহিত করা হয়। আবার বলা হয়েছে যে প্রতিটি যে ডোমেন থাকে তার আবার কতগুলো সাব ডোমেনও থাকে, সাব ডোমেনও থাকে। যেমন একটি ওয়েবসাইটের মূল নাম যদি হয়, মনে করি নাম যদি একটি হয়, তার বিভিন্ন পার ভিতরে পারগুলোকে আলাদা আলাদা করতে গেলে আবার কিছু সাব ডোমেনও দিতে হয়। এটি দেখে সহজে বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। যেমন www.educationboard.gov.bd এই গভ মানে সরকার ভিত্তিক, এই বিডি মানে বাংলাদেশ ভিত্তিক। অর্থাৎ ইন্টারনেটের অ্যাড্রেসের শেষ অংশ গভ হচ্ছে জেনারিক ডোমেন, বিডি হচ্ছে কান্ট্রি ডোমেন। ক্লিয়ার? ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভিস হলো নেটওয়ার্কের যুক্ত বিভিন্ন কম্পিউটারগুলোকে চালু থাকা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আন্তঃক্রিয়ার একটি ব্যবস্থা। অর্থাৎ ওয়েব সার্ভিস হলো নেটওয়ার্কে সংযুক্ত বিভিন্ন কম্পিউটারে চালু থাকা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আন্তঃক্রিয়ার একটি ব্যবস্থা। ওয়েব সার্ভিস সাধারণত সুনির্দিষ্ট স্পেসিফিকেশন অনুসারে প্রকাশিত কিছু ইন্টারফেস। মূলত এটি ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। একটি সফটওয়্যার যখন ওয়েব সার্ভিস গ্রহণ করে তখন এটি সেরকম একটি ইন্টারফেসে বার্তা পাঠায়। এই বার্তা সব প্রোটোকল সব SOAP সব প্রোটোকল মেনে চলে। সার্ভিসের অনুরোধ কিংবা উত্তর উভয় XML এ লেখা হয়। বর্তমান ব্যবহারকারী বিভিন্নভাবে ওয়েব ব্রাউজিং করে থাকেন। বিভিন্ন ওয়েব ব্রাউজার সফটওয়্যার নিয়ে দ্রুত কাজ করার জন্য মূলত এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা এত সময় যে বিষয়ে কথা বললাম, বিষয়গুলো যদিও নতুন আজকে হয়তো ভালো নাও লাগতে পারে, তারপরে এই ক্লাসটি বারবার যদি আমরা দেখি, কয়েকবার দেখলে আশা করি এর মধ্যে থেকে যে উত্তরগুলো প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অ্যান্সার সঠিকভাবে করা যাবে। যেমন ইন্টারনেট কি আমরা এটা জানতে পারবো, ওয়েব সার্ভার কি এটা আমরা কথা বলেছি, www কি এটা বিষয়ে কথা বলেছি, IP অ্যাড্রেস বলতে কি বোঝো এটা আমরা বলতে পারবো, DNS এটা বলতে পারবো, আর দলীয় কিছু কাজ আছে সেই কাজগুলো হচ্ছে ইন্টারনেটের সুবিধা কি এটা আমরা সবাই জানি, ইন্টারনেট অসুবিধা কি সেটাও আমরা জানি। দেখা যাক কয়েকটি প্রশ্ন আমরা দেখি সেই প্রশ্নের উত্তরগুলো সঠিক পাওয়া যাবে কিনা। ইন্টারনেট বিস্তৃত রূপ কোনটি, উত্তর ক। ইন্টারনেট কাজ করে কি দিয়ে কিভাবে, অর্থাৎ TCP বা IP। URL এর পূর্ণ নাম কি, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডোমেন নাম ব্যবহার করার কারণ, খ অর্থাৎ কোন রিসোর্স চিহ্নিত করা, আরেকটি কি কোন স্থান চিহ্নিত করা, অর্থাৎ রিসোর্স এবং স্থান চিহ্নিত করাটাই হলো। ইন্টারনেট ঠিকানার মাঝে এই জন্য কি কি বলা হয়, ইন্টারনেট ডকুমেন্টের ঠিকানাকে কি বলা হয়, URL, www এর পূর্ণ নাম কি এটা আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কম্পিউটারে ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে অবশ্যই প্রয়োজনীয় যন্ত্রপাতি কি লাগবে এটা আমরা জানি, যে কম্পিউটার লাগবে, তারপরে মডেম লাগবে, টেলিফোন লাইন লাগবে, আর সফটওয়্যার লাগবে, আর কিছু কাজ বাড়িতে বসেও কিছু কাজ করা জরুরি, সে কারণে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি সবাইকে, যারা ঘরে বসে এই ক্লাসগুলো দেখছেও তাদের জন্য এই কাজটা। ইন্টারনেটের 5টি শিক্ষামূলক ব্যবহার কি এটা লিখতে হবে, ধন্যবাদ সকলকে।